কি হতো যদি গ্রহাণুর আঘাতে কখনোই মৃত্যু না হতো ডাইনোসরদের? মানে এমন কোনো দুর্ঘটনা যদি নাই ঘটতো যা ডাইনোসর যুগের অবসান ঘটায়, তখন আমাদের পৃথিবী কেমন হতো? আসুন জেনে নিই এই কাল্পনিক থিওরিটির মাধ্যমে। বন্ধুরা, ওই সময় আমাদের পৃথিবীতে প্রায় ডাইনোসরদের 700 বেশি প্রজাতি উপস্থিত ছিল, যেখানে এদের মধ্যে একাধিক প্রজাতির ডাইনোসরই পৃথিবীতে বসবাস করত। কিন্তু বন্ধুরা, ডাইনোসরদের থাকতে মানুষ প্রজাতির এই পৃথিবীতে বেঁচে থাকাটা সম্ভবই নয়, বরং অনেকটাই অসম্ভব ব্যাপার ছিল। কেননা এই ডাইনোসররা মানুষ প্রজাতিকে কখনোই জন্মাতে দিত না। এজন্যই তো ডাইনোসর প্রজাতির ধ্বংস হওয়ার কয়েক কোটি বছর পর মানুষ প্রজাতির উৎপত্তি হয়েছে। মানে যদি এই ডাইনোসর প্রজাতির অবসান কোনোদিনই না হতো, তাহলে মানুষ প্রজাতির অস্তিত্ব কখনোই টিকে থাকতো না, আর এখনো পর্যন্ত কেবল ডাইনোসরদেরই রাজত্ব চলত। যদি ডাইনোসররা আজও জীবিত থাকতো, তাহলে তারা কি কখনোই আজকের প্রজন্মের মানুষদের শিকারে পরিণত করতে পারত? আসলে বন্ধুরা, আজকের সময়ের মানুষ এতটাই অ্যাডভান্স হয়ে পড়েছে যে এরা যে কোনো বড়োর থেকে বড় এবং ছোটোর থেকে ছোট জীবকে বন্দি করে রাখতে পারে কোনো সমস্যা ছাড়াই, আর কোনো জরুরি দরকারে এদেরকে মেরেও ফেলতে পারে। যাই হোক, আপনার এই বিষয়ে কী মত? যদি ডাইনোসর এখনও জীবিত থাকতো, এরা কি মানুষদের কখনোই মারতে পারতো নাকি পারতো না? কমেন্ট করে অবশ্যই জানাবেন।